কাপ্তাইলেকে ছয়টি নৌপথে পরিকল্পিতভাবে নৌপথ খননের দাবিতে সংবাদ সম্মেলন। সুষ্ঠু নৌ চলাচলের স্বার্থে ছয়টি উপজেলায় নৌপথ পরিকল্পিতভাবে খনন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল জাতীয় পরিবহন সংস্থা রাঙামাটি জোন। সোমবার সকালে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে জাতীয় পরিবহন সংস্থা রাঙামাটি জোনের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় পরিবহন সংস্থা রাঙামাটি জোনের সভাপতি মনিরুদ্দিন সেলিম। টেন্ডারের মাধ্যমে করার ফলে নৌপথের কোনো সুফল পাওয়া যাইতেছে না। এরকম অপরিকল্পিতভাবে নদী খনন করিলে ভবিষ্যতে কাপ্তাই হ্রদের নৌ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হইয়া যাইবে। আমরা দেখতেছি ওরা যে কাজগুলো করতেছে এটা আসলে নৌপথেই না, এটা একটা টিলের উপর। তো এই সমন্বয় যদি করা হতো জেলা প্রশাসন, আমরা যেটা বলছি বারবার, এখানে জেলা প্রশাসনকে রাখতে হবে। জাতীয় পরিবহন সংস্থা রাঙামাটি জোনের সাদেক সাধারণ সম্পাদক বলেন, আমাদের জোর দাবি হলো যে আমরা যেহেতু এই লঞ্চটা যোগাযোগ নৌপথটা আমরা যোগাযোগ করতেছি, আমরা জানতেছি না এটা কীভাবে ইয়ে হবে না হবে, তো এটা তো জিনিসটা বুঝলাম না। শ্রমিক নেতারাও তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে পরিকল্পিতভাবে নৌপথ খননের দাবি জানান। অনেক শ্রমিক এগুলো প্রায় সম্পূর্ণ বেকার হয়ে যায়, তাদের পরিজন পরিবার নিয়ে চলাচল মানে খুবই কষ্টকর হয়ে যায়, সম্পূর্ণ প্রায় 11 মাস লঞ্চগুলো চলাচল করবে। যদি পরিকল্পিতভাবে যেখানে লঞ্চ টেকে যায় বাইচে যায় সেখানে যদি পরিকল্পিতভাবে যদি নদী খনন করা হয়। তৌসিফ মান্না, চ্যানেল 20, রাঙামাটি।